আজিৰ পৰা আৰম্ভ হ'ল সংসদৰ বাজেট অধিৱেশন। ৰাষ্ট্ৰপতি অভিভাষণেৰে আৰম্ভ হয় অধিৱেশন। ঐতিহাসিক বড়ো চুক্তি সম্পাদনা কৰাৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰক অভিনন্দন জ্ঞাপন কৰে ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দে। লগতে উত্তৰ পূবৰ গেছ প্ৰকল্পৰ বাবে 9,000 কোটি টকাৰ মুকলি কৰাৰ কথা উল্লেখ কৰে ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। 5 দশকোঁ সে চলি আ ৰহি বড়ো সমস্যা কো সমাপ্ত কৰণে কে লিয়ে কেন্দ্ৰ আৰু অসম চৰকাৰে হাল হি মে বড়ো সংগঠনো কে সাথ ঐতিহাসিক সমঝোতা কিয়া। ইস সমঝোতে সে এসি জটিল সমস্যা জিসমে 4,000 সে জ্যাদা লোগো কি মৃত্যু হুই উসকা সমাধান নিকলা হে। সমঝোতে কে বাদ বড়ো সমুদায় কে বিকাশ কে লিয়ে সরকার দ্বারা 1,500 করোড় রুপে খরচ কিয়ে যায়গে। হাল হি মে সরকার দ্বারা নর্থ ইস্ট গ্যাস গ্রিড প্রোজেক্ট কে লিয়ে লগভগ 9,000 করোড় রুপে স্বীকৃত কিয়ে হ্যাঁ। ইয়ে প্রোজেক্ট নর্থ ইস্ট কে সভি 8 রাজ্যোঁ মে গ্যাস বেসড ইকোনমি কা আধার বনেগা। ভারত নে হমেশা সর্বপন্থ সমভাব পর বিশ্বাস কিয়া হ্যায়, লেকিন বিভাজন কে সময় সবসে জ্যাদা প্রহার ভারত আর ভারতবাসিওঁ কে ইসি বিশ্বাস পর কিয়া গয়া। বিভাজন কে বাদ বনে মাহল মে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী নে কহা থা কি পাকিস্তান কে হিন্দু আর সিখ জো ওহাঁ নহি রহনা চাহতে ও ভারত আ সকতে হ্যাঁ। উনে সামান্য সামান্য জীবন মুহিয়া করানা উন্হেঁ সামান্য জীবন মুহিয়া করানা ভারত সরকার কা কর্তব্য হ্যায়। পূজ্য বাপু কে বিচার কা সমর্থন করতে হুয়ে সময় সময় পর অনেক রাষ্ট্রীয় নেতাওঁ আর রাজনৈতিক দলোঁ নে ভি ইসে আগে বড়ায়া। হমারে রাষ্ট্র নির্মাতাওঁ কি উস ইচ্ছা কা সম্মান করনা হমারা দায়িত্ব হ্যায়। মুঝে প্রসন্নতা হ্যায় কি সংসদ কে দোনো সদনো দ্বারা নাগরিকতা সংশোধন কানুন বনাকর উনকি ইচ্ছা কো পুরা কিয়া। আর ইফালে কাইলৈ দুপুরিয়া 11 বজাত বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করব কেন্দ্রীয় বাজেট। এই অধিবেশনের 40খনৰ অধিক বিধেয়ক উত্থাপন করা হব। অন্যহাতে সংশোধিত নাগরিকত্ব আইন, মুদ্রাস্ফীতি আদি বিষয়ে কেন্দ্রীয় সরকার হল ঠেকত পেলাবলে সাজু হয়েছে বিরোধী। 11 ফেব্রুয়ারিলৈ চলবলগিয়া এই বাজেট অধিবেশনত সকল দলরে সহায় সহযোগিতা কামনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ये प्रथम सत्र है, इस दशक का भी यह प्रथम सत्र है। हमारी सरकार की पहचान दलित हो, पीड़ित हो, शोषित हो, वंचित हो, महिलाएं हो, इनको एम्पावर करने की रही है। इस दशक में भी हमारा उन्हीं दिशा में बल रहेगा और मैं चाहता हूं कि दोनों सदन में आर्थिक विषयों पर, एम्पावरमेंट ऑफ पीपल के ऊपर बहुत व्यापक चर्चा हो।